হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারোদা ভিলেজার। সো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8 মে বৃহস্পতিবার আর আমি চলে এসেছি রসুন মার্কেট। তো আজকে আমি আপনাদের যে আপডেটটা দিতে সেটা হচ্ছিল রসুনের আপডেট। বুঝতে পারছেন যে রসুন আগের তুলনায় কম যাচ্ছে না বেশি যাচ্ছে, যে আজকের বাজারে যে হাই রেট কত যাচ্ছে। তো গত মার্কেটে যেটা আমি জানিয়েছিলাম, তো সবথেকে হাই রেট যেটা গেছিলো 10,000-এর ওপরে। তো আজকে দেখে নেবো যে কত যাচ্ছে হাই রেট, তো আগের তুলনায় বেশি না কম। বুঝতে পারছেন তো মার্কেটটা কেমন যাচ্ছে, আমদানিটা কেমন রয়েছে, সেটাই আপনাদের জানিয়ে দেবো। বুঝতে পারছেন? আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। একটি ভিডিও মিস করবে না, প্রতিদিনকার আপডেট প্রতিদিন জেনে নেবেন। সো ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা আমি চলে যাবো মার্কেটের দিকে। ফাইনালি ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সর্বপ্রথম তুলে যাচ্ছে যে মার্কেটে ঢুকেই রসুন। তো রসুনটা দেখেন, সুপার রসুন রয়েছে। তো যখন চাষিদের কাছে কিনবেন তো সব দিন ভালো রসুন পাবেন। বুঝলে, চাষিদের কাছে সব দিন কোনো ডুপ্লিকেট থাকে না, ভালো রসুন থেকে যেটা উৎপাদন হয় সেটাই ওদের তুলে ধরে। আর যদি আপনারা পাইকারি যারা গ্রামে গ্রামে নিয়ে বেড়ায়, তারপরে যদি আপনাদের মার্কেটের সামনে তুলে ধরে তাহলে তাদের কাছে ভেজাল পাবেন, কিন্তু এই মালগুলো ভেজাল পাবে না, কারণ এগুলো চাষিদের একেবারে ডাইরেক্ট মাল নিয়ে আসে। বুঝতে পারছেন, ওদের নিজেদের লাগানো মাল। তো এই যে দেখুন, এই মালটা বিক্রি হয়ে গেলো আজকে 73 টাকা 73, দেখে নেন। 75 টাকা বলেছিল, সেগুলো 200 টাকা কমিয়ে 2 টাকা কমিয়ে 73 টাকায় নিয়ে নিল। দেখতে পাচ্ছেন তাহলে এটা কত, 7,300 টাকা গেল। বুঝতে পারছেন, দেখে নেন 7,300, সুন্দর মাল রয়েছে, দেখে নেন। আর একটা জিনিস বলে দিই আপনাদের, যে চাষিদের মাল চাষিদের কাছ থেকে যখন নেবে তখন সর্বদা আপনি ভালো মাল পাবেন, ওরও বলেই দেবে যে ভালো মাল দিয়ে খারাপ মাল। বুঝতে পারছেন? আর যখন অন্য কাদের কাছে নেবে, যারা হোলসেল মানে যারা পাইকারি নিয়ে নেয়, ঠিক আছে, একেবারে গ্রামে থেকে যারা কিনে নিয়ে আসে, ব্যাপারী যারা, যাদেরকে বলা হয় ব্যাপারী। বুঝতে পারছেন? তো এই ব্যাপারীগুলো যখন নিয়ে আসে না, তখন দেখা গেলো হাজার পদের মাল একসাথে মিক্স করে আপনাদেরকে মার্কেটে নিয়ে আসবে, তখন ওনাদের কাছে নিলে আপনারা ঠকবেন কি লাভ করবেন এরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু চাষিদের কাছ থেকে নিয়ে আপনারা কখনোই ঠকবেন না, কারণ ওদের কাছে সর্বদা ভালো মাল থাকে। যেইটা ওরা লাগায়, যেইটা ওদের ফলন দেয়, সেই মালটাই ওরা তুলে ধরে। তো ওরা বলে দেয় যে এই মালটা ভালো রয়েছে, এটা খারাপ রয়েছে। বুঝতে পারেন? কিন্তু যারা ব্যাপারী রয়েছে ওরা বলতে পারে না। দেখে নিন, সুপার মাল রয়েছে। যে মালগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি সবকটা হয়েছে চাষির মাল, দেখে নিন। এই মালটাও ভালো রয়েছে। বুঝতে পারছেন? তো ছোটো দানের মধ্যে সুন্দর মাল রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে ফলস নেই। বুঝতে পারেন? মালটা ভালো। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো এই মালটার দাম বলছে আপনার 6,000 টাকা, দেখে নিন, সুন্দর মাল রয়েছে। বুঝতে পারছেন? সব একই দানা রয়েছে। আপনাদের বলেছে যে চাষিদের মাল নিলে পরে কখনোই ঠকবে না, তো দেখে নিন। এটা দেখে নিন, এটা একেবারে ছোট দানা রয়েছে, এটা মিনি সাইজ। বুঝতে পারছেন? এর থেকে ছোট হয় না। এই যে দেখে নিন, একেবারে ছোট দানা রয়েছে। তো এই ছোট দানাটা বলছে পাইকারি বলছে, এই যে দেখে নিন, 5,000 বলছে। বুঝতে পারছেন? 5,000 টাকা বলছে, দেখে নিন, সুন্দর মাল রয়েছে। এই যে সবই চাষের মাল, আপনাদের বলেছি চাষিদের কাছ থেকে নিলে কখনোই ঠকবেন না, কারণ ওরা ঠকায় না। বুঝতে পারছেন? ওরা প্রত্যেকবার লাগাই, যখন যাবেন তখনই মাল পাবেন, সিজন বুঝে ওনাদের কাছে মাল থাকে। যদি উনি ঠকিয়ে দেয় না, তাহলে পরে উনি পরে বিক্রি করতে পারবে না, কারণ কি বলুন তো, যদি একবার ঠকে যায় দেখা গেলো বলবে যে ও ঠকায়, তাহলে ওর কাছে যাবে না। তাহলে সবসময় চেষ্টা করবেন চাষিদের কাছ থেকে মাল দেওয়া, তাহলে আপনি সর্বে লাভ করবেন। দেখে নিন, রসুনটা দেখে নিন, সুপার রসুন রয়েছে। রাজেরপুর রসুন লাগলে দাদার কাছে চলে আসবেন, তাহলে পেয়ে যাবেন অরিজিনাল চাষি। বুঝতে পারছেন? এই যে প্রতিদিন আপনি যেই দিনই আসবেন মার্কেটে চলে আসবেন, আপনার যে কোনো সবজি লাগলে চলে আসবেন, কিংবা রসুন পেঁয়াজ যা লাগবে চলে আসবেন, পেয়ে যাবেন, ঠিক আছে, নাজিরপুরে বসে। তো একবার খোঁজ করবেন এক লাইনেই, তাহলে পেয়ে যাবেন। দেখে নিন, আজকে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ একটাই, দেখে নিন, মাল বিক্রি হচ্ছে না। এই দেখুন, এই গা ফাটা মাল মানে যেটা ঝরা রসুন মানে ফাটা রসুন যেটা রয়েছে সেটা বলছে 55 এরকম দাম বলছে, ঠিক আছে, দাম দিচ্ছে না বলে দেখতে পাচ্ছেন মন খারাপ করে বসে রয়েছে। তো চাষিদের তো দাম পাচ্ছে না রসুন। এই যে এইগুলো দেখে নিন, ফাটা রসুন রয়েছে, ঠিক আছে, 55 এরকম দাম বলছে, তো ওনার পোষাচ্ছে না, 60 টাকা হলে পরে দিয়ে দেবে 62, ঠিক আছে, দেখে নিন। এই যে আরও রয়েছে, এটা কত দা, এই যে এটা 40 টাকা বলছে, দেখে নিন, ওইটার থেকে এটা একটু কমার রয়েছে। লাগলে অবশ্যই চলে আসবেন, দেখে নিন, এই যে মাল নিয়ে এসেছে। তো মার্কেটটা একবার দেখিয়ে দিই আপনাদের, এই যে দেখে নিন মার্কেটটা, আর এই যে এইদিকে দেখে নিন, রসুনের সেভাবে বিক্রি নেই, দাম রয়েছে কিন্তু সেভাবে বেচা কেনা নেই। সব রসুন ধরা রয়েছে, দেখতে তো পারছেন এখন বাজে 6:42 বাজে। তো এইটা অবস্থা, সব দাঁড়িয়ে রয়েছে। দেখে নিন, সব রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকমভাবে বিক্রি হচ্ছে না।
দেখে নিন মালের দাম দর করা হচ্ছে, দেখে নিন 62 টাকা দাম বলেছে, দেখা যাক কত করে দেয়। দেখে নিন এবার আপনাদের দেখিয়ে দিই মালটাকে, তো দামে পোষালো না দেখতে বলেন, 62 টাকা দাম বলেছে তো নেয়নি। তো বলে দিচ্ছি যে মনটা খারাপ রয়েছে সকলেরই, কারণ বাজারে আজকে মাল রয়েছে, দাম মাল নিলে আপনাকে দেখিয়ে দেবে কীভাবে মালটা চেক করতে হয়। দেখে নিন চেক কোথায় কিভাবে, তো চেক করে দিচ্ছে, ঠিক আছে। মাল কিনতে এসেছে তো দেখিয়ে দিচ্ছে যে দেখ নিচে উপরে সব জায়গায় একই রয়েছে, বলে দিচ্ছে সব জায়গায় একই রয়েছে মালটা। দেখে নিন কিভাবে মালটা চেক করে নিতে হয়, বুঝতে পারছেন তো, দুজন দুজনের মধ্যে কথা হচ্ছে, কত বলে দেখা যাক। এই মালটা বলেছিল 30-35 টাকা এরকম বাজার হচ্ছে, ঠিক আছে। দেখে নিন রসুনের আজকে আমদানিটা রয়েছে বেশি, রসুন তো রয়েছে কিন্তু পাটি কম, বুঝতে পারছেন। পাটি কম থাকার জন্য দেখতে পাচ্ছেন মার্কেটে সেভাবে কোনো মাল নিতে পারছে না, দাম রয়েছে, দাম বলছে, দাম পাচ্ছে কিন্তু পাটি নেই, মালটা নেবে তো সে নিয়ে আর পাটি নেই। তো দেখে নিন, বুঝতে পারছেন, এই যে দেখুন মালের ভর্তি রয়েছে। তো চারি সাইডে আপনাদের দেখাচ্ছি যে মালের মাল রয়েছে, যে রসুনের আমদানিটা দেখে নিন, পেঁয়াজের আমদানিটা নেই খুব, সেই জন্য আপনাদের পেঁয়াজের মার্কেটটা তুলে ধরি না। এই যে রসুন রয়েছে তো রসুনের মার্কেটটা তুলে ধরি, তো পেঁয়াজ এক কারণেই নিয়ে আসে না, কারণটা হচ্ছিল কি যে পেঁয়াজের সেভাবে দাম পাচ্ছে না, দাম আরও বাড়ানোর জন্য এতটাই কম রয়েছে যে জন্য পেঁয়াজ বাড়ির থেকে বার করে না। তো যখন পেঁয়াজের দামটা বেড়ে যাবে তারপরে হয়তো মার্কেটে ঢুকাবে, বুঝতে পারছেন। তো সকলের সেই ভুং ভাং পেঁয়াজ নিয়ে আসছে, দেখা যাচ্ছে পেঁয়াজের পচা রয়েছে, সেই পচা মালই বলছে বস্তা রয়েছে 50 কেজির, বলছে 1000 টাকা বস্তা, 20 টাকা কিলো ওই পচা রসুন, বুঝতে পারছেন। তো আগে সেই পচাগুলো বেছে নিচ্ছে, কারণ যে পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ, তো পচাগুলো বার করছে আর ভালোগুলো বাছাই করে রেখে দিচ্ছে। দেখেন এই যে এটা ছিল রসুনের মার্কেট, রসুনের সামনে টুকুন দেখাচ্ছি আপনাদের কত দূর যাচ্ছি আমি, দেখেন রসুন নিয়ে সকলেই দাঁড়িয়ে রয়েছে, সেরকমভাবে বিক্রি নেই। দেখেন রসুনে যতটা আমদানি রয়েছে পেঁয়াজে ততটা আমদানি নেই, নাজিরপুর দেখতে তো পাচ্ছেন আপনাদের, দেখে দিয়ে যে দেখছেন সব রসুন রয়েছে। আর একবার আপনাদের নিয়ে যাবো পেঁয়াজ মার্কেটে, চলো না, ওই যে পেঁয়াজ মার্কেটটা রয়েছে ওই দিকে পেঁয়াজটা, ঠিক আছে। তো আমি পেঁয়াজের দিকে একটু এগিয়ে যাবো, আপনাদের দেখাবো পেঁয়াজ মার্কেটটা। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তো পেঁয়াজের বেশি আমদানি নেই ওই জন্য আপনাদের বলছিলাম। তো পেঁয়াজটা দেখে নিন, এই যে এরকম ছালকালানো পেঁয়াজ, বুঝতে পারছেন, পেঁয়াজের কোনো ঢক নেই, যে দেখতে পাচ্ছেন এতটাই থার্ড গ্লাস পেঁয়াজ, এই বলেই দিয়েছে আপনাদের যে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন সব যে কমা পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলোই নিয়ে আসতে, আগে এই পেঁয়াজগুলো যদি বিক্রি হয়ে যায় তারপরে আপনাদের দেখাবে ভালো ভালো পেঁয়াজ। আগে দেখে নিন এই যে আসলো পেঁয়াজ, মানে তো পেঁয়াজের বেশি আমদানি নেই, আপনাদের বলেই দিয়েছি যে পেঁয়াজের আমদানিটা খুবই কম, এখন খুবই কম চলছে পেঁয়াজের আমদানিটা। এই যে দেখুন এই কটাই রয়েছে পেঁয়াজ, তো ওই জন্য আমি ভিডিও সেভাবে করি না, ভালো মাল না আসলে তো আমি করি না, আপনাদের বলেছি সবসময় একটা ভালো মাল দেখাবো। দেখে নিন এই যাচ্ছিল পেঁয়াজ, কত করে যাচ্ছে, 10 টাকা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজগুলো যাচ্ছে 10 টাকা। এটা কত করো, 15 টাকা এই যে দেখতে পাচ্ছেন, এটা বলছে 15 টাকা। দেখে নিন, তো মোটামুটি আপনাদের বলেছি যে পেঁয়াজ সেভাবে ভালো নেই, তো সবই দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো। দেখে নিন, তো কোয়ালিটি সেরকম ভালো নয়, আপনাদের বলেই দিয়েছি যে কোয়ালিটি ভালো নয়, ওই জন্য আপনাদের সামনে তুলে ধরে না। আজকে দেখাচ্ছি যত ছাড় মাল রয়েছে সব আজকে দেখাচ্ছি, কত আঙ্কেল, 14 টাকা দেখে নিন, এই পেঁয়াজটা ভালো রয়েছে, ঠিক আছে। তো এই যে ছিল পেঁয়াজ, আর এই যে দেখুন এই জায়গায় লাট মারা রয়েছে সবই, এই যে 1000 টাকা বস্তা, দেখে নিন পচা ধসা সব রয়েছে 1000 টাকা বস্তা। তো মালটা দেখুন এই জায়গায় সব থেকে বেশি রয়েছে মাল, দেখে নিন, বুঝতে পারছেন এতগুলো মাল, তো একেবারে ফালতু মাল রয়েছে পেঁয়াজ। পেঁয়াজের কথা ওই জন্য আপনাদের সামনে তুলে ধরি না, যখন ভালো মাল বাড়বে তখন আপনাদের সামনে তুলে ধরবো। তো পেঁয়াজে আপনি যাই বলুন পুরো মার্কেট ওকে থাকে, তো এখন পেঁয়াজের আমদানিটা সেভাবে নেই বলে আপনাদের দেখাচ্ছে না। তো বাজারে দিক দিয়ে এতটা ভিড়ভাড়টা থাকে কি বলবো, তো মার্কেটটা আজকে সেভাবে নেই পেঁয়াজের। দেখতে পাচ্ছেন ঝড়া রসুনটা দেখে নিন, তো এটা বলছে 40 টাকা পাইকারি, দেখে নিন সুপার ঝড়া রসুন রয়েছে, তার থেকেও আর একটা রয়েছে এই মালটা, তো এটা তো একটু রয়েছে। আর এই যে দেখুন এটা নিখুঁত মাল রয়েছে, কোনো ভেজাল পাবেন না, তো এটা বলেছে 45 টাকা, তো সুন্দর মাল রয়েছে, বুঝতে পেরেছেন। তো এটা দেখে নিন, এই ঝড়া রসুনটা বলেছে 45 টাকা, আর ওইটা বলেছে 40 টাকা। ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে, আপনাদের কাজে লাগছে, আপনাদের উপকার হচ্ছে। তাহলে তিনটে জিনিস হয়ে থাকেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইফ,
ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। প্রতিদিনকার আপডেট প্রতিদিন জেনে নেবেন। সো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করে যাবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনিই বলুন, প্রতিদিনকার আপডেট প্রতিদিন সকলে জানা প্রয়োজন কি না? যদি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলির মাঝে, আপনার বন্ধুর মাঝে, আপনার প্রতিবেশীর মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সো ফ্রেন্ড, আশা করি আপনারা আমার কথাটি রাখবেন। সো ফ্রেন্ড, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো গুড বাই।